পপন দাস এবং সাবুনি তুমি সাবুনি দত্ত দিদি এদিক আসো দিদি কমলার আসছে আনতে বই একটু বলে দি মাননীয় চেয়ারম্যান আপনাদের সঙ্গে দুটো চারটি কথা বলছি একটু বল বেটার ওরা একটু যদি চলে আসতো এখানে ওরা ছবিতে এসে ছবিটা হবে না তাহলে আমিও দাঁড়াই আমি দেখতে এবার বলে দিচ্ছি আমাদের কবে এসেছিল অর্ডারটা পরশু দিন তো আজকে হচ্ছে কত তারিখ ১৯ তারিখে আমাদের UDMA ডিপার্টমেন্ট থেকে একটা নোটিফিকেশান আসে সরকারি আদেশ নামক তাতে আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের যে চারজন সদস্য ছিল তার সাথে আরও ৬ জন সদস্যকে যুক্ত করা হয়েছে তার মধ্যে একজন রামভজন মাহাতো সিনিয়র কাউন্সিলর এবং ডেপুটি মেয়র ছিলেন একসময় তাকে করা হয়েছে কমল আগরওয়াল মেম্বার MIC ছিলেন তাকে করা হয়েছে নাম্বার ৩ দেবপ্রিয় সেনগুপ্ত নতুন উনি কর্পোরেশনে কোনোদিন ছিলেন না ওনাকে করা হয়েছে মানিক দে আমাদের আগের বোর্ডের সদস্য ছিলেন তাকে করা হয়েছে শ্রাবণী দত্ত আগের বোর্ডের সদস্য ছিলেন এবং স্বপন দাস আগের বোর্ডের সদস্য ছিলেন তাদের মধ্যে আমরা কালকে আমাদের পক্ষে সম্ভব ছিল না জয়েনিং করানো কালকে NGT-র মাননীয় বিচারপতি শৈবাল দাশগুপ্ত সুডার ডাইরেক্টর KMDA-র চিফ ইঞ্জিনিয়ার জয়েন্ট সেক্রেটারি UDMA ডিপার্টমেন্ট সেক্রেটারি MED অর্থাৎ UDMA-র পুরো টিম অ্যালং উইথ জাজ টেকনিক্যাল অনারেবল জাজ টেকনিক্যাল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ইস্টার্ন রিজিয়ন তিনি ছিলেন পুরো এরিয়া আমাদের কালকে ৩টে ৪টে অবধি ওনাদের সমস্ত জায়গা আমরা ঘুরে দেখেছি দূষণের বিষয় বায়োমাইনিং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সোয়ারেজ সিস্টেম শিল্পী তাই কালকে আমাদের পক্ষে এই কাজটা করা সম্ভব হয়নি কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চান ওয়ার ফুটিংসে কাজ করতে এবং সেই কাজটা করার ক্ষেত্রে এতটাই গুরুত্ব দিচ্ছেন যে তিনি সময় নষ্ট করতে চান না তাই আমরা আজকে শনিবার অফিস বন্ধ ইত্যাদির মধ্যে কালকে কিন্তু আমরা মহরমের মধ্যে এই কাজটা করেছি আজকে শনিবার আমি রোববার কালকে রাখির দিন রাখির উৎসব করে আমি একটু একদিনের জন্য সোমবার দিনটা ছুটি নিয়েছি কমিশনার এবং সবাইকেই বলে একটু একটা দিন একটু পার্সোনাল ছুটিতে থাকে আমি মঙ্গলবার চলে আসবো তাই আজকে এদের জয়েনিংটা করিয়ে দিলাম আমি কমল আগরওয়াল জয়েনিংটা একটু পরে কমল আগরওয়ালের জয়েনিংটা হবে এরা সবাই দায়িত্ব বুঝে নেবেন এবং নিজের নিজের কাজের নোটিফিকেশান আমরা তাড়াতাড়ি করব এবং এছাড়াও আমরা গভর্নমেন্টের কাছে একটা প্রস্তাব পাঠাবো কোঅর্ডিনেটরটাও আমরা খুব দ্রুত আর অপেক্ষা করতে চাই না কেননা BOA-র ব্যাপারটা যখন হয়ে গেছে কোঅর্ডিনেটরটা আমার করার কথা কিন্তু আমি সেটাও রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়ে তাদের যদি এটাও করতে চাই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার সাথে আজকে সকালেও আমার কথা হয়েছে এবং উনি ওনাকে আমি সমস্ত এই ডেভেলপমেন্টগুলো জানিয়েছি NGT মাননীয় বিচারপতির আসা যাওয়ার বিষয়টা এবং তার যে সন্তোষ প্রকাশ সেটা আমাদের কাছে খুব বড় বিষয় সেটা রেজিস্ট্রার NGT তিনি মাননীয় বিচারপতির
তার মনোভাবটা আমাদের জানিয়েছে, নেতিবাচক মনোভাব। আমরা খুবই কৃতজ্ঞ এবং আমরা সচেষ্ট থাকবো, যত্নবান থাকবো, যেন তার ডাইরেকশন, তার ফলো আপ অ্যাকশন আমরা নিজেরা মনিটরিং করব এবং আমাদের সাথে আরও ছজন যুক্ত হয়েছেন সেই ছজন মেম্বারকে নিয়ে করব। এটাকে আরও এফেক্টিভ করার জন্য আমরা কোঅর্ডিনেটরও বেশি দিন দেরি করতে চাই না, খুব দ্রুত এটা আমরা করে নেব। আরেকটি বিষয় আমাদের হচ্ছে, মাননীয় মন্ত্রী, আমরা হ্যাপি টু অ্যানাউন্স যে উনি আসছেন এবং 19 তারিখে আমাদের পৌরসভায় আসবেন এবং পৌরসভায় আমাদের নবনির্বাচিত আর যারা বিওএ মেম্বার তাদের সাথে, সবার সাথে তিনি মিটিং করবেন। এখানে পৌরসভার হাল হকিকত, আমি তো ওনার সাথে প্রত্যেক মাসে মান্থলি মিটিং কলকাতায় গিয়ে করি, ওয়েবিনার করি, ভিসি করি, কিন্তু উনি নিজে এসে, ওনাকে আমি অনুরোধ করেছিলাম আপনি এসজিডিএতে যখন মিটিং করবেন ইউ প্লিজ ভিজিট অ্যাট আওয়ার প্লেস, উনি এখানে আসতে সম্মত হয়েছেন এবং পুরো আমাদের পুরো নিয়মের সাথে উনি মিটিং করবেন। ওনাকে আমরা সেদিন একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ছোট্ট স্মার্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা দেব, আমাদের শহরের সমস্যার কথাও বলবো এবং এই প্রিয় শহরকে সমস্ত নাগরিকদের নিয়ে, সমস্ত বোর্ড মেম্বার, কোঅর্ডিনেটর যারা হবে তাদের সবার শুভেচ্ছা এবং সবার অ্যাক্টিভ পার্টিসিপেশন নিয়ে এটা করতে চাই। আর পুরসভার কাজ তখনই সাকসেস হবে যখন নাগরিকদের আমরা এর সাথে যুক্ত করতে পারবো। এর জন্য আমাদের দিনরাত খাটতে হবে, ওভার টাইম করতে হবে, আমাদের কাছে কোনো ওয়ার্কিং আওয়ার্স নেই, সকাল থেকে রাত্রি অল টাইম ওয়ার্কিং টাইম, এই টার্গেট নিয়ে আমাদের করতে হবে। প্রিয় শহরকে আমাদের সুন্দর, গতিশীল, প্রাণবন্ত করতে হবে, তার জন্য যা যা করা সে বিষয়টা করবো। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর একটা সাক্ষাৎকারের সময় আছে আজকে, তার সাথে আমি যোগাযোগ করব, যদি ওনার সময় পাওয়া যায় তাহলে আমি এই মাসের এন্ডে অথবা সেপ্টেম্বরের আগে, পুজোর আগে তার সাথে আমি এই 3 মাসের একটা ন্যাশনাল রিপোর্ট তাদের দেব। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যে বইটা আমরা পাবলিশ করলাম 3 মাসের অক্লান্ত পরিশ্রম, সেটা নিয়ে আমি আরও একটা প্রেস কনফারেন্স করব। আমাদের অনেকগুলো ল্যান্ডমার্ক কাজ আমরা করেছি যেটা কর্পোরেশন কোনদিন করতে পারেনি অল্প সময়ের মধ্যে, সেইগুলো আমরা মানুষের সামনে প্রচারের, এখন একটা হাতিয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়া আর বেশিটাই প্রেস মিডিয়া, তাদেরকে একটা অনুরোধ করব যে আমরা 3 মাস অস্টারিটি চলছে, নিয়ন্ত্রণ বিধি চলছে, এরকম বন্যাজনিত পরিস্থিতি আছে, তার মধ্যে দুয়ারে সরকার আছে, তার মধ্যে আমাদের 12-13টা জায়গায় ভ্যাকসিনেশন ক্যাম্প আছে, তার মধ্যে আমরা যে আমাদের সমস্ত সতীর্থ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের 3 জন মেম্বার, আমাদের সমস্ত আধিকারিকরা, গ্রুপ ডি কর্মবন্ধু থেকে শুরু করে এভরিবডি, তারা যেভাবে সহযোগিতা করছেন, বিভিন্ন বণিক সভা, বিভিন্ন এনজিও, বিভিন্ন ক্লাব, গণসংগঠন, জনগণ সবাই মিলে করেছে, কিন্তু এটাকে আমরা পারফেকশনের জায়গায় নিয়ে যেতে চাই। এখনও আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি বলবো আই এম নট অ্যাট অল স্যাটিসফাইড উইথ মাই জব, এটাকে আরও অনেক পারফেকশনে নিয়ে যাওয়ার স্কোপ আছে, কোনো সমালোচনার জায়গায় আমরা রাখতে চাই না। পয়সা অভাব আছে সারা পৃথিবী জুড়ে এই কোভিড-19, কিন্তু শুধু পয়সা টাকার সমস্যার কথা বলে কাঁদলে হবে না, যদি সদিচ্ছা থাকে তাহলে এর মধ্যেও কাজ করে দেখানো যায়। আমরা সেই কাজ করে দেখানোর প্রচেষ্টার মধ্যে আছি, আপ্রাণ চেষ্টা করছি যে সুন্দর পরিচ্ছন্ন একটা প্রাণবন্ত শহর করবো, যেন মানুষ ভালোবাসবে এই শহরকে, এই শহরকে খালি নোংরা করে এখান থেকে চলে যাবে না, এই শহরকে, শহরের উন্নয়নের সাথে মানুষ যুক্ত হবে, বাইরের মানুষরাও আসুন, আমরা সবাইকে স্বাগত আমাদের এই শহরে। আমাদের ভালো লাগে যে প্রচুর মানুষ আমাদের এই শহরে আসে, তারা এই শহরে এসে এই শহরের প্রতি একটু মমত্বও দেখাবেন, এটাও আমরা চাইব। আমাদের বোর্ড মেম্বাররা, তাদের সাথে আমরা মিটিং করব, এরপরে আমি আমাদের ফুল হাউস নিয়ে সমস্ত বিষয়গুলো তাদের অ্যাপ্রাইজ করবো, 3 মাসে কি হয়েছে না হয়েছে একটু দিয়ে। আমার ঘন্টাখানেক লাগবে পার্সোনাল প্রেজেন্টেশন, আমি কর্পোরেশন হৃদয় দিয়ে করি, ইনভলভ হয়ে করি, ভোট দেখতে হয় না, সেগুলো নিয়ে আমাদের সতীর্থদের সাথে বসবো, এদেরও পুরো সময় দিতে হবে, অভিজ্ঞ অনেকেই এখানে হয়েছে মেম্বার, নতুন এক দুজন আছে, তারাও শিখে যাবে, কোনোটাই রকেট সায়েন্স না, কোনোটাই কঠিন কিছু না, আর আমি সব জানি আর কেউ কিছু জানে না, এই কনসেপ্টটাও ভুল, আর শেখারও কোনো শেষ আছে, সবারই তাই, সবারই একটা লিমিটেশন থাকে, সেটা সবাই মিলে আমরা সেই জায়গায় পৌঁছে যাবো।
মজুমদার একটা ভাবনা নিয়ে সবকিছু হচ্ছে। দেবপ্রিয় সেনগুপ্ত পুরো প্রশাসনের সঙ্গে মানে কাউন্সিলর হিসেবে কোনোদিন যুক্ত ছিল না, এক্ষেত্রে ওর মতন একজন তরুণকে নেওয়ার ক্ষেত্রে ভাবনাটাকে জানতে পারবে? সেটা আমি জানি না, এটা তো আমাদের রাজ্য সরকারের ভাবনা। যেমন বিবেক বৈদকে নিয়েছে, ও কোনোদিন ছিল না, দেবপ্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিল, আমরা আইটিসেলে কাজ দেখেছি, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগাবো। বিবেক বোধ সেটাও ছিল না, কিন্তু বিবেক ইজ ডুইং এক্সেলেন্ট জব। ও শিক্ষার স্কুলগুলো খুব সুন্দর রেশনালাইজ করে আমাকে দিয়েছে, কোন স্কুলে কম টিচার কি। ওকে নিয়ে আমি প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যানের সাথে মিটিং করেছি, কয়েকটা স্কুলকে মার্জার করবো, বাকি স্কুলের টেকনিক্যাল প্রবলেম আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো, সব ব্যাপারে খুব সুন্দরভাবে পার্টিসিপেট করছে। অলোকদাও কর্পোরেশনে ছিল না, জল বা অন্যান্য ব্যাপারে হি ইজ অলসো ট্রাইং হিজ লেভেল বেস্ট। রঞ্জন সরকার অপোজিশন লিডার ছিল, দো হি ইজ ফার্স্ট টাইমার, কিন্তু অনেক পিক আপ করেছে, অপোজিশন লিডার ছিল, খুবই দায়িত্ব নিয়ে অনেকগুলো দপ্তর সামলাচ্ছে, ভালোভাবে সামলাচ্ছে। আর আমি এদের সবার মধ্যে কোঅর্ডিনেশনের কাজটা করছি, একটা